Once a tiger, always a tiger. দর্শক, ঝুকাঙ্গা নেহি সালা স্টাইলে থাকা ভ্লাদিমির পুতিনকে রোখার জন্য একজোট হচ্ছে ন্যাটো শক্তি। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে হামলা চালিয়েছে, সেই হামলা নিয়ে কিন্তু জাতিসংঘে খুব টেবিল গরম করে ফেলছে কে, পুতিন কাকু। কাকুর স্টাইল তো জানেনি। এই যখন অবস্থা, তখন তিনি একা ন্যাটোকে আরও একবার ধুইয়া দিছেন আর বলছেন, যদি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যে শান্তি স্থিতিশীলতা আছে সেটাকে বিনষ্ট করে, তাহলে পশ্চিমার সামরিক জোটের বিরুদ্ধে একত্রিত হবে অন্যান্য শক্তিগুলো, আর সেটার জন্য তারা প্রস্তুত আছে। ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের পর পুতিন কাকুরে হালকা ডর দেখানোর চেষ্টা করছে কে, ন্যাটো। ন্যাটোর কাজ কি? সারা দুনিয়াতে আজাইরা যুদ্ধ লাগানো। তবে আমি একটু খেয়াল করছি, ন্যাটোর যে সদস্য রাষ্ট্রগুলো আছে এর মধ্যে আমেরিকা আর যুক্তরাজ্য, সাথে আছে জার্মানি, এদের মতন যুদ্ধবাজ মেন্টালিটি সারা পৃথিবীটার একসময় লুট্টাপেট্টা খাইছে, তো অভ্যাস গেছে না, এখনও যেমনে পারে এই কাহিনী করে। বাট পুতিন ইজ আপনার অন ফায়ার আছে। যাই হোক, পশ্চিমের সামরিক যুগ ন্যাটো তারা সামরিক একটা মহড়া দিতে যাচ্ছে, আর সেখানে 20,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শুধু যুক্তরাজ্য একা। দেশটির প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শ্যাপস তিনি এই তথ্য জানিয়ে বলছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর টোটাল 3 বাহিনীর 20,000 সৈন্য পাঠানো হবে। প্রতিরক্ষা সচিব বলছেন যে 31টি দেশের মহড়ায় 20,000 সেনা পাঠানো হবে পুতিনের হুমকির বিরুদ্ধে জবাব দিতে, তাদের এই উদ্যোগ। আচ্ছা, কাক্কু যদি খালি ধরেন মাথাটা গরম কইরা ইসাল যা করে, এর যদি 10 ভাগের 1 ভাগ পুতিনের কাছে যা আছে তা যদি ব্যবহার করে, এই 31 দেশের মধ্যে আমেরিকা বা ধরেন যুক্তরাজ্য দুই একটাতে হালকা লড়াই করতে পারবে জার্মানি, আর বাকিগুলোর অস্তিত্ব থাকবে না, আমেরিকার অস্তিত্ব সংকটে পড়বে। সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হোয়াইট ওয়াশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। বলছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তাদের অবস্থানটা হচ্ছে সুবিধাবাদী একটা অবস্থান। রাশিয়ার বিরুদ্ধে একসময় এরা একজোট হয়েছিল, একজোট হইয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সম্পত্তি সিজ করা, নানান ধরনের অ্যাক্টিভিটিস করেছে। আবার ইউক্রেনকে মানে তাদের ইচ্ছায়, তাদের উস্কানিতে ইউক্রেনকে যুদ্ধ নামাইছিল। বেসিক্যালি এটা পশ্চিমার একটা ছায়াযুদ্ধ করার চেষ্টা করছিল। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পরিণতিও পুতিন কাকু বলছেন, আর জানেন তো কী ঘটাইতেছে। এর মাঝামাঝি তিনি আবার যে ইয়েমেনে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মিলে, সেটা নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্যের দেওয়ার পরই আপনার মানে এই ন্যাটোর একটা শক্তিমত্তা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আপনার মহড়ার অংশ হিসেবে আগামী মাসে শুরু হতে যাওয়া পূর্ব ইউরোপ জুড়ে ব্রিটিশ সেনাবাহিনী থেকে ট্যাঙ্ক, আর্টিলারি এবং হেলিকপ্টার সহ প্রায় 16,000 সেনা মোতায়েন করা হবে। ব্রিটিশ নৌবাহিনী, রয়্যাল নেভি 8টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন জুড়ে 2,000-এর বেশি নাবিক মোতায়েন করবে। 400 জনেরও বেশি মেরিন কমান্ডোকে আর্কটিক সার্কেলে তারা পাঠাবে। ব্রিটিশ বিমানবাহিনী আরএফএফ F-35 বি লাইটনিং অ্যাটার এয়ারক্রাফট এবং পসেইডন বিমান তারা মোতায়েন করবে। এদিকে আপনার এই যুদ্ধের বর্তমান সিচুয়েশনে তারা যখন ধরেন অর্থনৈতিক ফান্ডিংয়ের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনার ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করে দিচ্ছে, তাদের এই যে মহড়ার জন্য যে টাকা পয়সা খরচ হবে এটা নিয়ে আবার কিছুটা সমালোচনা করছে কে, জেলি, যে আমারে অস্ত্র দিতা, অস্ত্র নাই। মহড়া মানে তো বোঝেনি, শূন্যের মধ্যে ক্ষেপণাস্ত্র ছড়ে, শূন্যের মধ্যে গোলা বারুদ মারে, মিসাইল মারে, এই যে মানে এগুলাতে তারা হিউজ পরিমাণ গোলা বারুদ এই ন্যাটোর 31টা দেশে নষ্ট হবে। তো জেলি আবার এটা থেকে বলছে যে এই সময় এই মহড়াটার দরকার ছিল না, পুতিনকে সাইজ কোট দিলে আপনার আসলে এই অস্ত্রগুলো যদি বা এই মহড়ার ইকুইপমেন্টগুলো তাদেরকে দিত সেটা কাজে লাগতো, বুঝছেন না বিষয়টা। পুতিনকে এগুলা কইরা দমানো যাবে না।